হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে অপু বিশ্বাস অভিনীত ছায়াবৃক্ষ সিনেমা দেখার জন্যে। সিলেটের সুন্দর চা বাগানে নির্মিত এই সিনেমাটি দেখার ইচ্ছা ছিল। সিনেমার এখানে পোস্টার লাগিয়েছে, ভাবলাম অপু বিশ্বাসের সাথে একটা ছবি তুলি। তারপর যথারীতি সিনেমা শুরু হলো। সিনেমা দেখে এত ভালো লাগলো, ড্রোন ক্যামেরা দিয়ে চা বাগানের উপর থেকে যে দৃশ্যগুলো তোলা হয়েছে এত সুন্দর ছিল, সত্যি বড় অদ্ভুত। সিনেমার কাহিনী ছিল খুবই প্রাণবন্ত, চা শ্রমিকদের প্রাত্যহিক জীবনের কাহিনী এবং ঘটনার প্রবাহমান ছিল ভালো। অপু বিশ্বাসের অভিনয় সত্যি প্রশংসা করার মতো, প্রতিটা মানুষ খুবই ভালো অভিনয় করেছে। এর মধ্যে আপনারা সবার অভিনয় দেখবেন খুব ভালো, ঘটনা বেশ ভালো। যেটা শুধু একমাত্র অভাব ছিল সেটা আমার মনে হয়েছে, আরও ভালো একটা ক্যামেরা দিলে ছবিগুলো আরও পরিষ্কার হতো। ছবির চিন্তা ভাবনা পরিচালক এত সুন্দর করে চিত্রায়ণ করেছে, সত্যি মুগ্ধ হয়ে যাবেন চা বাগানের দৃশ্যগুলো দেখলে আর সিনেমাটা দেখলে। কিন্তু সাধারণ একটা আইফোন দিয়েও যখন মানুষ ছবি তোলে, ভিডিও তোলে, সেই ছবিগুলো ঝকঝকে হয়, আর এখানে শুধু সেইটারই অভাব ছিল। বলবো না যে সবগুলো ছবি সুন্দর হয়নি, কিছু কিছু ক্লিক খুবই সুন্দর হয়েছে, আরও পরিষ্কার হলে ছবিগুলো ভিডিওগুলি আরও ভালো হতো। ইন্টারভেলে আমি ফুচকা কিনে খেয়েছি, ওদের ভিতরেই ওয়াশরুম আছে, খাওয়ার রুম আছে যমুনা ফিউচার পার্কের সিনেমা হলগুলিতে। অনেকগুলো সিনেমা হল একসাথে, গেলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সিনেমা দেখতে পারবেন। আমার অপু বিশ্বাস অভিনীত ছায়া বৃক্ষ সিনেমাটি খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। আর চা বাগান আমরা অনেকবার গিয়েছি কিন্তু এত সুন্দর করে দেখিনি যত সুন্দর এই ড্রোন ক্যামেরার শ্যুটগুলো হয়েছে, আর অভিনয় সবার খুবই ভালো হয়েছে। সত্যি এরকম সিনেমা আরও নির্মিত হোক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।